দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আমরা, তাই না? জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ব্যস্ততা, বাস্তবতা, অভাব, শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি। মনে হয় কার কাছে যাই, কি করি, কোথায় একটু শান্তি মিলবে। হন্যে হয়ে ঘুরছি, ফিরছি, খাচ্ছি, চলছি, কিন্তু আসলেই আমরা ভালো নেই। যেন নিজের কাছেই নিজের অচেনা কেউ। চারপাশের এত মানুষজন, কিন্তু সবাই কেমন জানি। কারো মাঝে কোনো মায়া নেই, টান নেই, সবাই যেন ঠকাতে ব্যস্ত। রোজ রোজ এসব দেখতে দেখতে কেমন যেন সবার থেকে বিশ্বাসটা উঠে যাচ্ছে। হয়তো একটা সময় আসবে যখন আমরা খুব সহজে কাউকে আর বিশ্বাসই করতে পারব না। কখনো কখনো দম বন্ধ হয়ে আসে, জীবনটা আর চলে না, তবুও আমরা চালিয়ে নিই। কারণ আমরা জানি আমাদেরকে এইভাবেই বাঁচতে হবে। কিন্তু মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, আমরা এভাবে বাঁচতে চাই না। আমরা একটু মানসিক শান্তি নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই, কিন্তু কে শুনবে? হয়তো শোনার মানুষগুলো হন্য হয়ে আমাদের মতনই কাউকে খুঁজছে। আমরা বেঁচে আছি, কিন্তু ভালো আছি কিনা এই প্রশ্নটা করা অবান্তর। কোথাও কেউ ভালো নেই, এই ভালো না থাকার গল্পটা আমাদের একার না, সবার। বাহিরে থেকে আমরা মানুষটাকে যেটা দেখছি সেটা একটা আবরণ মাত্র, অভিনয়, বেঁচে থাকার অভিনয়, সুখে থাকার অভিনয়, খিসুনিপূর্ণ অভিনয় করে যাচ্ছে মানুষ, বুঝার উপায় নেই। অভিনয় করে জীবন চলছে, চলুক।